পুলিশের বর্তমান মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ মামুনের চাকরির মেয়াদ 11 জানুয়ারি শেষ হচ্ছে। 32তম পুলিশ প্রধান হিসেবে কে আসছেন বিভিন্ন মহলে এ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। তবে এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরশীল সূত্রে জানা গেছে, আইজিপি হিসেবে এই মেধাবী কর্মকর্তা আরও 1.5 বছরের জন্য আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেতে চলেছেন। চলতি সপ্তাহে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। ইতোমধ্যেই সরকারের শীর্ষ পর্যায়ে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলেও জানা গেছে। বিসিএস পুলিশ ক্যাডার অষ্টম ব্যাচের কর্মকর্তা চৌধুরী আব্দুল্লাহ মামুন, তিনি 2022 সালের 12 সেপ্টেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান। এর আগে 2021 সালের 18 অক্টোবর গ্রেড 1-এ পদোন্নতি পান। চাকরির মেয়াদ পূর্ণ করে আগামী 11 জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা ছিল। চুক্তিভিত্তিক নিয়োগ পেলে চৌধুরী আব্দুল্লাহ মামুন আরও 1.5 বছর পুলিশের সর্বোচ্চ পদের দায়িত্ব পাবেন। সেই হিসেবে আগামী 12ম জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনিই থাকবেন পুলিশের মহাপরিদর্শক। চৌধুরী আব্দুল্লাহ মামুন 1964 সালের 12 জানুয়ারি সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। ব্যক্তিজীবনে তিনি 2 পুত্র সন্তান ও 1 কন্যা সন্তানের জনক। তার স্ত্রী ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক। বিসিএস পুলিশ ক্যাডারের অষ্টম ব্যাচের কর্মকর্তা হিসেবে 1989 সালের 20 ডিসেম্বর এএসপি হিসেবে যোগ দেন চৌধুরী আব্দুল্লাহ মামুন। 2020 সালের 15 এপ্রিল থেকে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। 2021 সালের মে মাসে তিনি অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পান। এর আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন। এছাড়াও আব্দুল্লাহ মামুন পুলিশ সদর দপ্তর, মেট্রোপলিটন পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং বিভিন্ন জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘ শান্তি মিশনে কাজ করার মাধ্যমে তিনি বিশ্ব শান্তি রক্ষায় অসামান্য অবদান রেখেছেন। চৌকস পেশাদার ও দূরদৃষ্টিসম্পন্ন পুলিশ অফিসার হিসেবে সমাদৃত চৌধুরী আব্দুল্লাহ মামুন বাহিনীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক ও 2 বার বাংলাদেশ পুলিশ পদক পেয়েছেন। চৌধুরী আব্দুল্লাহ মামুন পুলিশের সবচেয়ে পুরানো ইউনিট সিআইডি প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি সিআইডিতে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবের পাশাপাশি বিভাগীয় পর্যায়ের ল্যাবের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেন, ফলে মামলার আলামতের ফরেন্সিক পরীক্ষা ও এক্সপার্ট অপিনিয়ন প্রদান প্রক্রিয়া ত্বরান্বিত হয়। এছাড়া মামলা তদন্তে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি এবং তদন্তের মান বাড়াতে তিনি প্রশিক্ষণের উপরেও জোর দেন। এতে সিআইডির মামলা তদন্তে গুণগত ইতিবাচক পরিবর্তন ঘটে এবং মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি পায়। করোনা ভাইরাস মহামারীর ভয়াবহ পরিস্থিতির মধ্যে নাগরিকদের পাশে দাঁড়ানো সহ র্যাবের নানাবিধ ইতিবাচক কর্মকাণ্ডের পেছনেও এই ইউনিটটির সে সময়ের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ মামুনের অবদান রয়েছে।